শীতে গোসল নিয়ে যারা ভীত আছেন তাদের জন্য সুখবর আর নিয়মিত গোসল করা নিয়ে ভয় পেতে হবে না আপনাদেরকে কেননা নিয়মিত গোসল না করাটাই স্বাস্থ্যের জন্য ভালো হ্যাঁ ঠিক কথাই শুনছেন এমনটাই জানাচ্ছেন গবেষকরা তো হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে পরিবার এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো তথ্য সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন চালু করে দিন তাতে করে নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো বন্ধুরা অনেকেই শীতকালে নিয়মিত গোসল করেন না বা করলেও গরম পানি ব্যবহার করে থাকেন তবে নিয়মিত গোসল না করার ব্যাপারটা আমরা কেউই সহজভাবে নিতে পারি না তবে এই ধারণা ভুল প্রমাণিত করে নিয়মিত গোসল না করাকেই স্বাস্থ্যের জন্য ভালো বললেন গবেষকরা কি অবাক লাগছে তাই না কিন্তু এটাই সত্যি চর্মরোগ গবেষকরা বলেছেন নিয়মিত গোসল নয় বরং নিয়মিত গোসল না করাটাই ভালো সারা পৃথিবী জুড়ে এ ব্যাপারে একমত চিকিৎসকরা প্রতিদিন গোসল করলে ত্বকের বেশ ক্ষতি হতে পারে আর তাই প্রতিদিন গোসলের বিরুদ্ধেই তাদের মত শীতকালের সকালও কিন্তু তার ব্যতিক্রম নয় মূলত শরীর ময়লা যেন না হয় সেজন্যই আমরা গোসল করে থাকি তবে বিশেষজ্ঞরা বলছেন শরীরের ময়লার সঙ্গে গোসলের কোনো সম্পর্ক নেই বোস্টনের এক চর্মরোগ বিশেষজ্ঞ বলেন প্রতিদিন গোসল করাটা অনেকটাই সামাজিক নিয়ম হয়ে দাঁড়িয়েছে এর সঙ্গে ময়লার কোনো সম্পর্ক নেই কেননা শরীরের নিজস্ব ক্রিয়াই ত্বককে ময়লা হওয়ার হাত থেকে বাঁচায় সেটা গোসল করলেও হয় না করলেও হয় সুতরাং ময়লা তাড়াতে গোসলের দাওয়াই ততটা কার্যকরী নয় বলে তিনি মতামত দিয়েছেন অবশ্যই একেবারে গোসল না করার পক্ষে কিন্তু তিনি যুক্তি দেখাননি বন্ধুরা এখন আপনাদের আমি জানাবো প্রতিদিন গোসল করার কুফলগুলো এবং শীতকালে প্রতিদিন গোসল না করার প্রয়োজনীয়তাগুলো কি কি বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ না করে পুরাটাই দেখে যাবেন আশা করি আপনারা সকলেই এখান থেকে উপকৃত হবেন তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক এর কুফল এবং প্রতিদিন না গোসল করার প্রয়োজনীয়তাগুলো কি কি বলছেন বিশেষজ্ঞরা শীতে ত্বকের নিজেকে পরিষ্কার করার কৌশল গোসলের চেয়ে বেশি কার্যকর বোস্টনের ত্বক বিশেষজ্ঞ ড রেনেলা হিচার্স বলেছেন লোকে শুধু নোংরা হওয়ার কারণেই প্রতিদিন গোসল করেন না বরং সামাজিক রীতির সঙ্গে মানিয়ে চলার জন্যই প্রতিদিন গোসল করে থাকেন গবেষণায় দেখা গেছে শীতকালে আমাদের ত্বকে নিজেদের নিজেকে পরিষ্কার করার কৌশলটি বরং গোসলের চেয়ে অনেক বেশি কার্যকর আপনি যদি প্রতিদিনই শরীর চর্চা না করেন বা না ঘামেন বা এমন কাজ না করেন যাতে আপনার শরীর নোংরা হয় না তাহলে পানি থেকে দূরে থাকুন ত্বকের ক্ষতি আপনি যদি শীতকালে প্রতিদিন সকালেই গরম পানি দিয়ে গোসল করেন তাহলে আপনি আপনার দেহের উপকার করার চেয়ে বরং ক্ষতি করছেন বেশি এতে আপনার ত্বক আরও বেশি খসখসে এবং শুষ্ক হয়ে উঠবে যার ফলে ত্বককে আর্দ্র এবং সুরক্ষিত রাখতে এতে যে প্রাকৃতিক তেল দৃশ্যরিত হয় তাও নষ্ট হয়ে যায় আর প্রতিদিনই যদি গোসল করা জরুরি হয় তাহলে শুকনো সাবান বা শ্যাম্পু ব্যবহার করুন এছাড়া আপনার গোসলের সময় দশ মিনিটের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ রাখতে হবে উপকারী ব্যাকটেরিয়াগুলো আপনার দরকার হয় রাসায়নিক উৎপন্নের বিশ থেকে রক্ষা করে ত্বক নিজেকে স্বাস্থ্যবান এবং সুরক্ষিত রাখতে উপকারী ব্যাকটেরিয়া উৎপাদন করে থাকে কিন্তু প্রতিদিন গোসল করলে এই ব্যাকটেরিয়াগুলো চলে যায় সুতরাং শীতকালে দুই দিন বা তিন দিন পর পর একদিন গোসল করার অভ্যাস গড়ে তুলুন ত্বক বিশেষজ্ঞরা একই পরামর্শ দিয়ে থাকেন নোখের ক্ষতি প্রতিদিন গরম পানি দিয়ে গোসল করলে আপনার নখগুলো নষ্ট হয়ে যাবে কারণ গরম পানি দিয়ে গোসল করলে নখগুলো সম্প্রসারিত হয় ছিলে যায় এবং কুচি কুচি হয়ে যায় গোসল করার সময় প্রচুর পরিমাণে পানি নেয় আর এর ফলেই নোখগুলো প্রাকৃতিক আর্দ্রতা এবং তেল হারিয়ে ফেলে পরিণতিতে নোখগুলো শুকিয়ে যায় এবং দুর্বল হয়ে পড়ে তো বন্ধুরা আজকের ভিডিও থেকে আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমরা প্রতিদিন যারা শীতকালে গোসল করার নিয়ে চিন্তিত বা গোসল করতে চায় না তাদের জন্য এটি কিন্তু সুখবর কারণ বিশেষজ্ঞরা তাদের পক্ষেই কথা বলছে যে প্রতিদিন আপনার গোসল করতে হবে না কিন্তু হ্যাঁ যদি আপনার শরীর এমন কোনো ভারী কাজে ঘেমে যায় বা নোংরা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই গোসল করতে হবে দর্শক মন্ডলী আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং আপনার মতামত কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি কিন্তু আপনার ফেসবুক টুইটার এবং ইনস্টাগ্রামে শেয়ার করতে ভুলবেন না আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আলাইকুম রহমতুল্লাহ